भाई काका आमी एखन तोमार अनुमतिते सबाइके सब कथा स्पष्ट करे बोलते चाई। दुश्चिंता करो ना भाई काका, ए सत्यटा जानार पर जदि सबाई तोमार बिरोधिता करे किन्तु आमी तोमार पाशे थाकबो। बेश, ताहले तो आमार कोनो चिंताई रइलो ना। जा सत्य तुम सवार सामने उन्मोचन करो ना। भाई काकार साथे जलदस्युदेर एक निबिड़ सम्पर्क आछे। ईश्वर, आज कि सत्य उद्घाटित हलो? बाबा बाबा आगे सत्य कथा पुरो जेने नाओ। भाई काका जलदस्युदेर संगे जे सम्पर्क रेखेछे ता देशेर मंगलेर जोन्नोई रेखेछे। एर अर्थ? आमी आपनादेर आगेई बोलेछि, भाई काका बी श्रेष्ठ एकजन सत्यिकारेर योद्धा। भाई काका निजेर तीक्ष्ण बुद्धिते बुझते पेरेछिल जखन सिंहलेर चारिदिके समुद्र, तखन जलदस्युदेर साहाज्य जेकोनो मुहूर्ते प्रयोजन पड़ते पारे। আর আজ ভাই কাকার সেই ভাবনা সত্য বলে প্রমাণিত হলো। জলদস্যুদের দ্বারা সিংহল রক্ষা পাবে, এ তো হাস্যকর ভাবনা। অনুগ্রহ করে খনার কথা আগে শেষ করতে দিন, তার আগে মন্তব্য করবেন না। কিন্তু মহানামা, তুমি আগে তো কখনো এই কথা বলনি। এই কথাটা বলার সুযোগ আগে হয়নি। আমি সিংহলের সমস্ত ভৌগোলিক দিক এবং অবস্থান বিচার করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। তাছাড়া জলদস্যুদের সঙ্গে আমার সখ্যতা ছিল বলেই আমি খনাকে। থাক ভাই কাকা, থাক, অধিক বিবরণ দেবার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের সামনে যে বিপদ আসন্ন, আমাদের সিংহলকে রক্ষা করার জন্য জলদস্যুদের সাহায্য নিতেই হবে। আর এই পরিকল্পনা আমি ভাই কাকার সাথে করে রেখেছি। কিন্তু জলদস্যুদের কাছে সাহায্য চাওয়া তো পাপ, এ কথা আমাদের ভুললে চলবে না। দেশকে বাঁচানোই হবে আমাদের একমাত্র কর্তব্য, দেশকে রক্ষা করা হবে আমাদের সবথেকে বড় চিন্তা। না হলে, না হলে যে আরো বড় পাপ আমাদের গ্রাস করবে। কিন্তু তোমাদের পরিকল্পনাটা ঠিক কি? অত্যন্ত সুচারুভাবে আমাদের এই রণকৌশল নিতে হবে। প্রথমে জলদস্যুদের ছোট ছোট নৌকা করে সমুদ্রে ছেড়ে দিতে হবে, যাতে তারা শত্রুপক্ষদের নৌকার তলায় বড় ছিদ্র করে ডুবিয়ে দিতে পারে। আর এই কাজে তারা খুবই পারদর্শী। তারা এইভাবে বিভিন্ন বাণিজ্য তরিতে ছিদ্র করে লুটতরাজ চালায়। আর যদি আমরা এই পরিকল্পনা মতো এগোতে পারি, তাহলে শত্রুপক্ষরা সিংহলে মাটিতে পা রাখার আগেই অনেকটা শক্তি তারা হারাবে। আর এভাবেই সিংহল সর্বদিক দিয়ে সুরক্ষিত থাকবে। এতে করে কোনো খাদ্যশস্য বা কোনো নিরীহ প্রজা আর নাশ হবে না। অসম্ভব! এই পরিকল্পনা অত্যন্ত অবাস্তব এবং ভয়ঙ্কর। আমি কোনোভাবেই এই পরিকল্পনার সঙ্গে সহমত পোষণ করছি না। কেন বাবা? এই পরিকল্পনা অবান্তর, আমি কিছুতেই এর অনুমতি দিতে পারবো না। বাবা, ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে পারি? বলো। ছোটবেলায় আমায় যখন অপহরণ করা হয়, তখন থেকে আমি কয়েকজন জলদস্যুদের চিনি। ওদের সম্পর্কে আমাদের মনে যে ভাবনা উদিত হয় তা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। ঠিক তাই, জলদস্যুরাও মানুষ, ওরা যাই করে থাকুক, আজ পর্যন্ত ওরা কিন্তু সিংহরের অভ্যন্তরে এসে কোনো নিরীহ মানুষের ক্ষতি করেনি, আর ভবিষ্যতেও করবে না। আর শুধু তাই নয়, জলদস্যুরা না থাকলে আমি অপহরণ হয়ে যাওয়ার পর প্রাসাদে ফিরে আসতে পারতাম না। ওদের ঐকান্তিক সহযোগিতায় আমি প্রাসাদে ফিরে আসতে পারি। কিন্তু সে তো অতীতের কথা, আজ যদি অন্য মূর্তি ধারণ করে তার নিশ্চয়তা কোথায়? সত্যি কথা বলতে কি, আমি আপনাদের সামনে ওনাদের কথা বললাম,
কারণ ওরা আমাকে পুনরায় সাহায্য করেছে। যদি ওদের সাহায্যে আমরা শত্রুপক্ষদের যুদ্ধ তরিতে ছিদ্র করে দিতে চাই তাহলে তারা খুশি মনে সর্বশক্তি দিয়ে আমাদের সাহায্য করবে। আমারও স্থির বিশ্বাস জলদস্যুদের সাহায্য নিলে আমরা সফল হবই। আর এ কথা একজন রাজকুমার হিসেবে নয়, সিংহলের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কথাটা বলছি। এখন আমি আপনাদের কাছে আরেকটি অনুমতি চাই। আমি বাবা আর ভাই কাকা এই রণকৌশলের চূড়ান্ত পরিকল্পনা স্থির করতে চাই, আর মিহির যদি আমাদের সাহায্য করে তাহলে খুবই ভালো হয়, কারণ মিহির এই দেশের সীমান্ত অঞ্চল দৈর্ঘ্য প্রস্থ সবটাই চেনে এবং বৈজ্ঞানিক রণকৌশল ওর জানা। আমি বলি কি, আপনারা আর কাল বিলম্ব করবেন না, সভা এখনই এখানে শেষ করে আমাদের রণকৌশল ঠিক করতে হবে। ঠিকই, আমাদের এখন প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সিংহলকে রক্ষা করতে গেলে আমাদের একটা একটা কোনো উপায় বার করতেই হবে। আমি মহানামা আর খনার সঙ্গে আলোচনা করে একটা কোনো রণকৌশল এক্ষুনি বার করব, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। মহারাজ, আপনি কি জলদস্যুদের এই আক্রমণকে সম্মতি দান করছেন? না সভাপতি মশাই, এখনই আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সব দিক বিচার বিবেচনা করে একটা রণকৌশল নির্ধারণ করব। আপনারাও দেখুন যাতে সীমান্তে আর কিভাবে জয়যুদ্ধকে সাহায্য করা যায়। তোমরা চলো। হে মা দুর্গা, সিংহলে এমন গুরুতর অবস্থা হবে তা তো কোনোদিনও ভাবিনি মা। আজ সিংহল প্রায় মরণাপন্ন, এত মানুষের প্রাণ আজ শুধু তোমার হাতে। সিংহলকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। দুশ্চিন্তা করবেন না রানীমা, ঈশ্বর আছেন, দেখবেন উনি সিংহলের কোনো ক্ষতি হতে দেবেন না। আমারও তো সেরমই বিশ্বাস রেবতী, কিন্তু আমি ভাবছি জয়দ্রথের কথা। সীমান্তে যুদ্ধ চলেছে আর ওখানে গেছে, ভয় হয় ওর কোনো ক্ষতি হবে না তো। ভাই কুমার সিংহলের শ্রেষ্ঠ বীর, ওর ক্ষতি করা এত সহজ কথা নয়। আর তাছাড়া আমাদের সকলের প্রার্থনা তো আছে। ঠিক তাই, আমাদের প্রার্থনা জয়দ্রথের সঙ্গেই রয়েছে। আর সিংহল তার আরেক শ্রেষ্ঠ বীরকে পেয়েছে, আর তার শক্তি এখন দ্বিগুণ হয়ে উঠেছে। কুমার, তার মানে কি? হ্যাঁ ঐশিকা, মহানামা এখন আমাদের সঙ্গেই রয়েছে, আর তাতে সিংহল অনেক বেশি পরাক্রমশালী হয়ে উঠেছে। সিংহলের স্বার্থে আমি সবসময় নিজের প্রাণ প্রাত করতে প্রস্তুত ছিলাম, আজ দেশের এই বিপদের দিনে এই বন্দী জীবন আমার কাছে দুঃসহ হয়ে উঠেছিল, আর এখন খনার জন্যই আমি নিজেকে দেশের জন্য নিয়োগ করতে পারবো। ভাই কাকাকে ছাড়া সিংহল এই বিপদ মুক্ত হতে পারবে না, এই সরল সত্য আমাদের সকলেরই জানা আছে। আর তাই ভাই কাকার আজ এই আগমনে সিংহল প্রকৃত অর্থে শক্তিশালী। সবার আগে আমার কিছু বক্তব্য রয়েছে আপনাদের কাছে। আজ এই মুহূর্তে একটি অতি গোপনীয় সত্য আমি প্রকাশ করব।
তে আপনাদের সকলের মনোযোগ একান্ত কাম্য। আমার জীবনে এক ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যার দায়ভার আমার হয়ে অন্য কাউকে বইতে হয়েছে। ভাই কাকা, আমরা কেউ তোমার কথা স্পষ্ট করে উপলব্ধি করতে পারছি না। আপনারা সকলেই জানেন আমার সমৃদ্ধির বৈবাহিক জীবন আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়। অন্যান্য স্বামী স্ত্রীর মতো আমরা সেই সমস্ত রঙিন স্বপ্নের দিন অতিবাহিত করতে পারিনি, এবং তার জন্য আপনারা সকলে ওকে দোষ দিয়েছেন। আপনারা সকলেই মনে করতেন যে সমৃদ্ধির জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, কিন্তু আসল সত্য এই যে ত্রুটি আমার জন্মকুণ্ডলিতে রয়েছে। তোমার এতটা মনের জোর সমৃদ্ধি, কুমারের স্ত্রী হিসেবে তুমি যা করেছ তা তো কল্পনাতীত। ঋদ্ধিমণি, তুমি এখনো চুপ করে থাকবে? একটা কথা বলবে না তুমি? তুমি কিছু বলার আগে আমি আরেকটি কথা বলতে চাই। কি কথা? আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী সমৃদ্ধি। দিনের পর দিন আমি তোমাকে অপমান করেছি, সকলের সামনে তোমাকে নিচু করেছি, আর আমার জন্যই তোমাকে এক অভিশপ্ত অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দয়া করে এভাবে বলবেন না, আপনি আমার স্বামী, আর তাছাড়া আমিও আপনাকে সময়ে অসময়ে নানাভাবে অপমান করেছি, পারলে আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমি চাইলে আমাদের জীবনটা আরো সুখময় হয়ে উঠতে পারত। এখন কিন্তু আর কাল বিলম্ব করা উচিত হবে না, যে কোনো সময় শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। ওদিকে প্রধানমন্ত্রী মশাই সীমান্তে চলে গেছেন, যদি আক্রমণ হয় তাকে তবে তো। সে দায়ভার আমার, আমি সকলের সামনে কথা দিচ্ছি জয়দ্রথকে সুস্থভাবে আমি ফিরিয়ে আনবই। তবে কি কুমার, তুমিও যুদ্ধক্ষেত্রে যাবে? হ্যাঁ বরুণী, আমায় তো যেতেই হবে। আত্মত্যাগে যে সুযোগ ক্ষণ আমাকে তৈরি করে দিয়েছে তা আমি কিভাবে নষ্ট হতে দেবো বলো? সিংহলকে রক্ষা করা না অব্দি আমি তো স্থির হয়ে শ্বাস নিতে পারবো না, দরকার হলে নিজের প্রাণের বিনিময়ে। না ভাই কাকা, ওভাবে বলো না, আমরা সবাই আছি, ঈশ্বর আছেন, কারো কোনো ক্ষতি হবে না ভাই কাকা। দাদা, আমাদের হাতে কিন্তু অধিক সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলুন মহারাজ, যুদ্ধের শেষ প্রস্তুতিটা সেরে ফেলা দরকার। চলো। কেদুনা সমৃদ্ধি, কেদুনা, তোমার স্বামী সিংহলের বীর, শ্রেষ্ঠতম পুরুষ, ও যে কোনো সময় যুদ্ধক্ষেত্রে যাবে। এ সময় তোমার চোখের জল কি শোভা পায়? কেঁদো না। হ্যাঁ ঋদ্ধিমণি, এভাবে তুমি তোমার চোখের জলে ভাই কাকার যাত্রাকে অশুভ করে দিও না। সমৃদ্ধি যেভাবে
রাজকুমারের জন্মকুণ্ডলীর সমস্যা এতদিন ধরে নিজের মাথায় বহন করেছে সেটা তো ঈশ্বর দেখেছেন। উনি নিশ্চয়ই তোমার স্বামীর কোনো রকম ক্ষতি হতে দেবেন না। মহান, আমার জন্মকুণ্ডলিনী সমস্যা মানে কি বলছো কি তোমরা? কেন, আপনি কিছু জানতেন না? না মানে আমি তো মা, হয়তো ভাই কাকা ওনাকে কিছু বলেনি। কি বিষয়ে বলছো বলো তো তোমরা? দেখুন, আপনি কি জানতেন কি জানতেন না সে বিষয়ে কি আর বিতর্ক করার কোনো প্রয়োজন আছে? তার চেয়ে চলুন না সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু সূচনা করি। নতুন কি সূচনা করার কথা তুমি বলছো খনা? আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি আসছি, তাহলেই বুঝতে পারবেন আমি কোন সূচনার কথা বলছি। ঐশিকা, খনা কি বলছিল ওকে? এবার নিশ্চয়ই আপনাকে বিশ্বাস করতেই হবে যে খনা যা বলছিল সে বিষয়ে আমি বিন্দু বিসর্গ জানি না। মা, একি করো কি তুই? এটাই সব থেকে শুভ সময় নতুন করে সবকিছু সূচনা করার, কি মা, তাই না? এটা তুই কি করলি গৌরকি? খনাকে সিংহল থেকে নিয়ে চলে গেলি, আমাকে এখানে কতটা অপমানিত হতে হলো সেটা একবার ভাবলি না? এটা ছাড়া যে আমার আর দ্বিতীয় কোনো পথ ছিল না। ঐশিকা, কি বলছিস তুই গৌরকি? আমি খনার মা, খনার উপর মায়ের থেকেও তোর কি বেশি টান? বেশি কি কম সেটা আমি জানি না ঐশিকা, আমি শুধু বুঝি আমার আমার খনার কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল। তাই আমার মন যা চেয়েছে আমি যে শুধু তাই করেছি। আর আমার আমার কি অবস্থা হলো সেটা একবারও ভেবে দেখে শেষ। আমি যে করার জন্য ঐশিকা, এখন আর কোনো দুশ্চিন্তা নেই, ঈশ্বর আমাদের মধ্যে থেকে সব ভেদাভেদ মুছে দিয়েছে, এখন সিংহলের জয়লাভের পালা। জয় দেবী মা, তোমার করুণা সর্বত্র, এইভাবে সকলকে সুস্থ রেখো মা, সকলকে সুস্থ রেখো। এবার আপনি বুঝতে পেরেছেন তো আমি কোন সূচনার কথা বলছি? আপনি বহুবার বহুবার গৌরকী মাকে অকারণে অসম্মান করেছেন, অবজ্ঞা করেছেন, কিন্তু সেসব অতীত। তার চেয়ে এবার আপনি সবাইকে সসম্মানে থাকতে দিন, বোধহয় তাতে সিংহল সুরক্ষিত হবে। আর বিলম্ব না করে আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি।